ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জ্যৈষ্ঠ মাস চলতেছে, এই মাসটা হচ্ছে ফলের মাস। বাজারে সব রকমের ফল পাওয়া যায়, আম, কাঁঠাল, লিচু, তরমুজ, আঙ্গুর, বেদানা, আপেল, মাল্টা, সব ধরনের ফল পাওয়া যায়। তাই এই ফলের সিজনে আপনার শিশুকে কয় মাস বয়স থেকে কোন ফল খাওয়াবেন, এই বিষয়টা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন। তাই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকে আলোচনা করব, শিশুকে কয় মাস বয়স থেকে কোন ফল খাওয়ানো শুরু করবেন। যারা আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের আলোচনার বিষয়, কয় মাস বয়স থেকে শিশুকে কোন ফল খাওয়াবেন। এক নম্বরের হচ্ছে আম। আম হচ্ছে একটি সিজনাল ফল, এই জ্যৈষ্ঠ মাসে আম পাওয়া যায়। আপনার শিশুর বয়স যখন 8 মাস হবে, 8 মাস বয়স থেকে আম খাওয়ানো শুরু করবেন। 8 মাসের আগে আম খাওয়াবেন না, কারণ আম হচ্ছে উচ্চ ফাইবার সমৃদ্ধ একটি ফল। 8 মাসের আগে যদি আপনি আপনার শিশুকে আম খাওয়ান, তাহলে তার ডায়রিয়া, বমি বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। 2 নম্বর হচ্ছে কাঁঠাল। আপনার শিশুকে 1 বছর বয়স থেকে বা 1 বছরের পর থেকে কাঁঠাল খাওয়ানো শুরু করবেন, কারণ কাঁঠালটা আরও বেশি ফাইবার সমৃদ্ধ একটি ফল। অনেক সময় অনেক বয়স্ক মানুষ বা প্রাপ্তবয়স্করাও কাঁঠাল হজম করতে পারে না, তাই অবশ্যই আপনার শিশুকে 1 মাসের আগে কাঁঠাল, 1 বছরের আগে কাঁঠাল খাওয়াবেন না। কারণ 1 বছরের আগে যদি আপনি আপনার শিশুকে কাঁঠাল খাওয়ান, তাহলে কাঁঠালের থেকে তার ডায়রিয়া, বমি, অ্যালার্জি এবং হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। 3 নম্বর হচ্ছে লিচু। লিচু আপনি আপনার শিশুকে 10 মাস বয়স থেকে খাওয়ানো শুরু করবেন, 10 মাসের আগে খাওয়াবেন না। এবং লিচু অবশ্যই বড়া ফ্যাটে খাওয়াবেন, খালি ফ্যাটে লিচু খাওয়াবেন না, কারণ লিচুর মধ্যে এক ধরনের টক্সিসিটি বা বিষক্রিয়া রয়েছে। যদি খালি ফ্যাটে লিচু খাওয়ানো হয়, তাহলে ওই বিষক্রিয়াটা আপনার শিশু দেখা দিতে পারে। শুধু শিশু না, বয়স্করাও খালি ফ্যাটে লিচু খাবেন না, লিচু অবশ্যই বড়া ফ্যাটে খাবেন। 4 নম্বর হচ্ছে কলা। কলা হচ্ছে একটি আদর্শ ফল। এই কলাটা আপনি আপনার শিশুকে 6 মাস বয়স থেকে একটু একটু করে ছটকিয়ে নরম করে খাওয়াতে পারবেন। 5 নম্বর হচ্ছে আপেল। আপেল আপনি আপনার শিশুকে 9 মাস বয়স থেকে খাওয়ানো শুরু করবেন, কারণ আপেলটা হচ্ছে একটু শক্ত ফল। আপেলটা খাওয়াবেন আপনার শিশু যখন দাঁত উঠবে তারপরে। 6 নম্বর হচ্ছে লেবু বা লেবুর রস। লেবু হচ্ছে একটি অম্ল জাতীয় ফল বা একটি টক ফল। লেবু আপনি আপনার শিশুকে অবশ্যই 1 বছর থেকে খাওয়াতে পারবেন, 1 বছরের আগে খাওয়াবেন না। এবং লেবু খাওয়ানোর পরে বা লেবুর রস খাওয়ানোর পরে 1 থেকে 2 ঘন্টা বিরতি দিয়ে বুকে দুধ খাওয়াবেন, আর না হয় দুধ এবং লেবু একসাথ হয়ে গ্যাসের সৃষ্টি হতে পারে। 7 নম্বর হচ্ছে ডালিম বা বেদানা। আপনি আপনার শিশুকে 8 মাস থেকে ডালিম বা বেদানার রস খাওয়াতে পারবেন। আঙ্গুর, 8 নম্বর হচ্ছে আঙ্গুর। আঙ্গুরটা আপনি আপনার শিশুকে 10 মাস বয়স থেকে খাওয়াতে পারেন, কিন্তু আমরা বলি আঙ্গুর খোসা থাকে না, খোসাওয়ালা ফলগুলো আপনি আপনার শিশুকে বেশি করে খাওয়াবেন যে ফলগুলোতে খোসা থাকে না। আঙ্গুরের পাতলা একটি আবরণ থাকে যেটার মধ্যে জীবাণু থাকে, তাই আঙ্গুরটাকে ভালো করে ধুয়ে আপনি খাওয়াতে পারবেন 10 মাস বয়সের পর থেকে। 9 নম্বর হচ্ছে তরমুজ। তরমুজ একটি আদর্শ ফল। তরমুজটা আপনি আপনার শিশুকে 7 থেকে 8 মাস বয়স থেকে খাওয়াতে পারবেন বা খাওয়ানো শুরু করবেন। 10 নম্বর হচ্ছে কমলা। কমলা হচ্ছে একটি অম্ল জাতীয় বা টক জাতীয় ফল, কমলা এবং মাল্টা। এটা আপনি আপনার শিশুকে 8 থেকে 9 মাস বয়স থেকে খাওয়ানো শুরু করবেন, এর আগে খাওয়াবেন না। সর্বশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই খাবারগুলো বা ফলগুলো আপনার শিশুর বাড়তি খাবার। আমরা এর আগেও বলেছি, যখন আপনি আপনার শিশুকে বাড়তি খাবার দিবেন, বাড়তি খাবার দেওয়ার পরে যদি দেখেন যে না, তার অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিচ্ছে, তার হজমে সমস্যা দেখা দিচ্ছে, তার ডায়রিয়া হচ্ছে বা তার বমি হচ্ছে, তাহলে কিন্তু এই বাড়তি যেই খাবারটা বা যেই খাবার থেকে তার এই সমস্যাটা হচ্ছে, সেই খাবারটা খাওয়ানো বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই ছিল। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।